হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ডে। আজকে কিম্যানে এসেছি এই মধুচন্দ্রপুরের এদিকে। আমাদের যে চন্দনদা আছে, চন্দনদার সঙ্গে সকাল সকাল ঠান্ডা পড়েছিল, তখন বেরোই ভোরবেলা, তখন ভালোই কুয়াশা ছিল। সবে 3 কিলোমিটার হাঁটা হলো, এখন একটু টি ব্রেক যাবো, একটু চাটা খেয়ে আবার আমাদের মাইল মাথা ঘুরতে হবে। মোট 7 কিলোমিটার আমাদের হাঁটতে হয়, লাইনে চেক করতে হয়, যত ইয়ারসিগুলো আছে সেগুলো খুলে গেলে সেগুলো লাগাতে হয়, তারপরে কোনো প্লেট লুজ হয়ে গেলে, প্লেট খুলে গেলে, এইসব কিম্যানের কাজ হয়। আমাদের এই চন্দনদা যার সঙ্গে এসেছি, তিনি হলেন পোস্টেড কিম্যান, আমরা এমনি লুকআউট ম্যান বলে আমাদের পোস্টেড কিম্যানের সঙ্গে আরেকজন করে দেওয়া হয়। এর আগে অনেক আগে, অনেক বছর আগে এই লাইনেও একজন করে কিম্যান দেওয়া হতো, কিন্তু শীতকালে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রিভার্স লাইনে মেনলি মানে আপের দিক থেকে ডাউনের দিক থেকে দুই দিক থেকে ট্রেন আসতে পারে, তো সেই ক্ষেত্রেই ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো হয়েছে। সেই জন্য এখানে এখন দুজন করে দেওয়া হয়, একজন পোস্টেড কিম্যান আর একজন লুকআউট ম্যান। ইন্ডিয়ার অনেক জায়গায় আছে যেখানে একজনই কিম্যানে যায়, আমাদের ওই লাইনেও মানে গেদার লাইনেও আমি দেখেছি একজনই হ্যামার নিয়ে, ব্যাগ নিয়ে, তারপর রেঞ্জ নিয়ে কাঁধে লাইনে হাঁটতে হাঁটতে যাচ্ছে। সিঙ্গেল লাইনে কোনো অসুবিধা হবে না, কিন্তু যেটা আপ আর ডাউন আলাদা আছে বা লোকাল ট্রেন চলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরপর ট্রেন চলে, ওগুলোতে কোনো প্রবলেম নেই, কিন্তু এই আমাদের লাইনে একজন কিম্যান যাওয়া খুব রিস্ক। 2 মিনিট 3 মিনিট পরেই লাইনে ট্রেন ঢুকে যায়। এখানে নতুন ঢালাই হয়েছে, এই ঢালাইগুলোকে ভিজিয়ে রাখার জন্য মানে কিউরিং করার কি টেকনিক, এই জঙ্গলগুলোকে ফেলে তারপরে পাইপ দিয়ে জল দিয়ে দিচ্ছে। এখন 10:10, আমরা একটু কোয়ার্টারের দিকে যাচ্ছি, এই যে 50 মিনিটের রেস্ট পাবো, আবার 11টার ট্রেন ধরে যেতে হবে। আমাদের এই কিম্যান ডিউটি হলো 4:05 থেকে সকাল 10টা পর্যন্ত, তারপর 10টা থেকে 11টা পর্যন্ত রেস্ট, তারপরে আবার 11টা থেকে 2টো, টোটাল পুরো 9 ঘন্টা স্প্যান। সেকেন্ড হাফের জন্য আবার বেরিয়ে পড়লাম, ট্রেন ধরবো, দাদা এসে পড়েছে। এখন আমরা কয়েকটা চাবি চেঞ্জ করব, আমাদের যে চাবিগুলো হয় মানে যেগুলোর ভালো নাম ইলাস্টিক রেল ক্লিপ, ওগুলো অনেক দিন থাকতে থাকতে ক্ষয় হয়ে যায়, মানে জার্কিং হয়, তো জার্কিং হতে হতে বারবার খুলতে খুলতে লাগাতে লাগাতে কয়েক বছর পর ক্ষয় হয়ে একদম লুজ হয়ে যায়, তখন ওই চাবিগুলোকে চেঞ্জ করতে হয়। অফিস থেকে নতুন চাবি নিয়ে এসেছি। যারা কিম্যান থাকে, কিম্যানদের একটা ডায়েরি দেওয়া হয় নোট করার জন্য, প্রতিদিনের কিম্যানের কাজ, তারপরে লাইনে কোনো জায়গায় প্রবলেম হলে যেখানে গ্যাং দিয়ে কাজ করাতে হবে বা স্যারকে ইনফর্ম করতে হবে, সেরকম কিছু নোট ডাউন করার জন্যই এই ডায়েরিটা। লাইনে অনেক সময় মানে কিম্যানের কাজটা খুব ভাইটাল, লাইনে চলতে চলতে শুধু চাবি ঢোকায় না, লাইনের সামনে কোথাও যদি নিচু হয়ে যায় দূর থেকে দেখলে সেটা বোঝা যায়, তো সেগুলোও নোট ডাউন করে যে কোন কিলোমিটার এরকম হয়েছে তারপর স্যারকে ইনফর্ম করা হয়। কেমন একটা যেন ওয়েদার হয়ে গেছে, সকালে সেই ঠান্ডা আর একটু মানে দুপুরের দিকে গরম, দুপুরবেলা বোঝাই যায় না যেটা শীতকাল না গরমকাল। ছোটোবেলায় আমরা পড়তাম যে বছরে 6টা ঋতু, কিন্তু এখন সেটা জাস্ট 3টে এসে দাঁড়িয়েছে, তার মধ্যে 9 মাস গরমই থাকে, 2.5 মাস ঠান্ডা, আর 15 দিন কি 1 মাস হায়েস্ট বর্ষা, তাও আবার বর্ষাকালে বর্ষা হয় না,
যখন বর্ষার দরকার তখন যদি বর্ষা না হয়, অ টাইমে বে টাইমে বর্ষা হলে বন্যা তো হবেই। ওই জন্যই আমাদের ইন্ডিয়াতে এবার ম্যাক্সিমাম স্টেটে বন্যা হয়েছে, জাস্ট রাইট টাইমে বর্ষাকালটা না আসার জন্য। আর এগুলোর মেন কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং। রিসেন্টলি WHO থেকে একটা রিপোর্ট পাবলিশ হয়েছে, সেখানে বলা হয়েছে যে 2030 সালের পর থেকে ওয়ার্ল্ডে প্রতি বছর প্রায় 2.5 লাখ করে লোক এই গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড কারণে মরবে। গ্লোবাল ওয়ার্মিং হয় মেনলি CO2 এমিশনের জন্য। অ্যাকচুয়ালি ইউরোপের দেশগুলো, মানে ইউরোপ, আমেরিকা এইসব দেশগুলোতে আগে শিল্প বিপ্লব ঘটেছিল, মানে 1800 থেকে 1900 মধ্যে। এই টাইমে ওরা প্রচুর পরিমাণে কার্বন এমিশন করে আমাদের এনভায়রনমেন্টটাকে খারাপ করে নিজেরা ডেভেলপড হয়ে গেছে, কিন্তু তার ইফেক্ট এখন ওয়ার্ল্ডের সব কান্ট্রিকেই ভোগ করতে হচ্ছে। মেনলি যারা গরিব কান্ট্রি তারা সব থেকে বেশি অ্যাফেক্টেড হয় গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। শুধু পৃথিবীর টেম্পারেচার বাড়লো আর কিছু হলো না, এরকম না। বরফ গলার সাথে সাথে যেমন সমুদ্রের জলস্তর বাড়ে, সেই রকম প্রচুর রোগ দেখা যায়। এছাড়াও যারা চাষি হয়, চাষিদের ফসলের উৎপাদনও কমে গেছে, টেম্পারেচার বাড়লে ফসলের উৎপাদন অনেক কমে যায়। ইউরোপের দেশগুলো ওরা এখন বুঝছে ওদের ইউরোপে হিট ওয়েভ অল টাইম হাই, কিন্তু এসব কমানোর জন্য জাস্ট কনফারেন্স অফ পার্টিস করা হয়, কয়েকটা এজেন্ডা নেওয়া হয়, কিন্তু ওগুলোর বাস্তব ইমপ্লিমেন্টেশন সেভাবে হয় না। এর আগে অনেক কটা কনফারেন্স অফ পার্টিস হয়েছে, COP21 প্যারিসে হয়েছিলো, সেখানেও কিছু এজেন্ডা সেট করা হয়েছিল। তারপর আগের বার COP26 গ্লাসকোতে হলো, এবার COP27 ইজিপ্টে হলো। এই কনফারেন্স অফ পার্টিসে কীভাবে এনভায়রনমেন্টকে ঠিক করা যাবে, কীভাবে গ্লোবাল ওয়ার্মিং কমানো যাবে, এই নিয়ে আলোচনা হয়। কিন্তু গরিব দেশ যারা আছে তারা এখনও নিউ টেকনোলজি অ্যাডাপ্ট করতে পারেনি, তারা এখনও রিনিউয়েবল এনার্জির দিকে যেতে পারেনি, কারণ তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেক কম। সেই জন্য ক্লাইমেট ফান্ড নামে একটা ফান্ড করা হয়েছিল, যে প্রত্যেক, এটা প্যারিস এগ্রিমেন্টে ঠিক করা হয়েছিল যে প্রত্যেক ডেভেলপ কান্ট্রিগুলো $100 বিলিয়ন করে এই গরিব কান্ট্রিগুলোকে দেবে, যাতে এরা এই কার্বন এমিশন বন্ধ করে রিনিউয়েবল এনার্জির দিকে আসতে পারে। কিন্তু আদৌ ওই ফান্ডিংয়ের কোনো গল্প হয় না, সব ওভাবেই পড়ে আছে, খাতা কলমে এজেন্ডা পড়ে থাকে। এই নিয়ে আমাদের প্রাইম মিনিস্টার অনেকবার নিজের কনসার্ন দেখিয়েছে। এর আগের বারের COP26-এর আফ্রিকার একটা কান্ট্রি, মানে একটা কোস্টাল কান্ট্রির PM-এর স্পিচ শুনছিলাম, যে উনি বলতে বলতে কান্না করে দিয়েছে যে সব থেকে বেশি কার্বন এমিট করে ডেভেলপ কান্ট্রিগুলো, ইভেন এখনও ওরা এইসব ফসিল ফুয়েলের উপরে ইনভেস্টমেন্ট করেই যাচ্ছে, কিন্তু তার ফল ভুগতে হচ্ছে ওই সব গরিব কান্ট্রিগুলোকে। এবার কনফারেন্স অফ পার্টিসে 95টা এরকম একটা ভালনারেবল কান্ট্রির লিস্ট করা হয়েছে, যে যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে। লাস্ট দুটো ডিকেডে, মানে লাস্ট 20 বছরে এই গ্লোবাল ওয়ার্মিং কারণের জন্য ওদের প্রায় $525 বিলিয়ন লস হয়েছে, $525 বিলিয়ন, প্রচুর টাকা। এছাড়াও যতই উপর থেকে পলিসি করুক, আমরা রুট লেভেলে যদি মানুষ না চেঞ্জ হই তাহলে গ্লোবাল ওয়ার্মিং আমরা কমাতে পারবো না, কারণ প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে কার্বন এমিট করছে, পরিবেশকে দূষিত করছে। রিসেন্টলি দেখলাম, সেনকে লাইন দিয়ে হাঁটছিলাম, এখানেই পাশে জমিতে ধান কেটেছে, ধান কাটার পর ওই যে খড়গুলো হয় সেগুলো জমিতেই জ্বালিয়ে দিয়েছে। দিল্লির এয়ার পলিউশনের মেন কারণ কী? দিল্লির এয়ার পলিউশনের মেন কারণ হলো হরিয়ানা, পাঞ্জাব এগুলোর যে স্টাবল বার্নিং, সেটা কাউকে কিছু বলতে গেলে তার রিপ্লাই আসে যে এর বিকল্প আমরা কী করব। সরকার কিছু করে না, সরকারের করার থেকেও আমাদের নিজস্ব স্টেপ নিতে হবে, যতটা পারবো কার্বন এমিট কম করব। যেখানে ইলেকট্রিসিটি ইউজ করার দরকার নেই সেখানে ইউজ করবো না, ধরো একটা ঘরে আছি আর একটা ঘরের লাইট ফ্যান ফালতু ফালতু চলছে, তো ওটা বন্ধ করে দেবো। এইভাবেও আমরা ছোটো ছোটো স্টেপ নিয়ে কার্বন এমিশন অনেক কমাতে পারি। তারপর ইলেকট্রিক ভেহিকেলের শিফট করা, আমাদের মধ্যে এখনও টেন্ডেন্সি আছে যে পেট্রোল ভেহিকেল কেনা, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাদের EV-তে সুইফট হতে হবে, গ্রিন এনার্জিকে প্রমোট করতে হবে, নতুন করে অনেক গাছ লাগাতে হবে। কিন্তু আমরা কি সেই লেভেলের সিরিয়াস? বর্তমান সময়ে আমাদের সব থেকে বড়ো যেটা নিয়ে মানে কনসার্ন হওয়া উচিত সেটা হলো এই গ্লোবাল ওয়ার্মিং। জাস্ট পেপারে পড়ি, খবরে দেখি যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটাকে কমানো দরকার, জাস্ট গাছ লাগানো দরকার, এইটুকুই। এক্সামের খাতায় যখন প্রশ্ন আসে অ্যান্সার করে আসি, ব্যাস। কিন্তু বাস্তব লাইফে আমরা এর অ্যাপ্লাই একদমই করি না, খুবই কম করি, খুব কম মানুষ করে যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটু সিরিয়াস, কার্বন এমিশন হচ্ছে, এই জিনিসটা মাথায় নিয়ে তার দৈনন্দিন জীবনে চলাফেরা করবে, এরকম খুব কম মানুষই আছে। এটা আমার মনে হয় কোভিডের থেকেও বড় একটা সিরিয়াস ইস্যু।
প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে স্টেপ নিতে হবে, প্রতিনিয়ত যেটুকু পারবো কার্বন এমিশন কম করবো, তাহলেই দেখবে আস্তে 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 পৃথিবীটা ঠিক হবে।